সবাই কে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, রোজা করছো, নামাজ কালাম করছো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অনলাইন ক্লাসে। আজকে আমি একদম শেষ ক্লাস নেব ধ্বনির পরিবর্তনের পঞ্চম পর্ব। তো আজকে আমি গতদিন ক্লাস নিয়েছি অন্তর্ভুক্তি পর্যন্ত, আজকে ক্লাস নেব অভিশ্রুতি থেকে শুরু। অভিশ্রুতি প্রথমে আমরা আসি, অভিশ্রুতিটা কি একটু মনোযোগী হয়ে ক্লাসটা করো, একটু জটিল ক্লাসটা। অভিশ্রুতি আচ্ছা, অভিশ্রুতিটা কি? বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে, কি বললাম যে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে আমরা বলবো অভিশ্রুতি। কি বললাম যে বিপর্যস্ত স্বরধ্বনির সাথে বিপর্যস্ত স্বরধ্বনিটা কি হবে, পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে যাবে এবং পরবর্তী সে অনুযায়ী পরবর্তী স্বরধ্বনিটা কি হবে, পরিবর্তন হবে, তাকে আমরা বলবো অভিশ্রুতি। যেমন ধরো অপিনীতির ফলে আমরা কি বলি যে কৈরিয়া, কি বলা হয় অপিনীতির ফলে হলো কৈরিয়া, কৈরিয়া এটা বলতে পারি অপিনীতির ফলে। আর বিপর্যয়ের কারণে আমরা বলবো যে কৈরা, কৈরা কি বলছি কৈরিয়া থেকে কৈরা। তারপরে দেখো যে অভিশ্রুতি যখন আমরা বলবো তখন বলবো পরে, তাহলে এটা আমরা বলতে পারি কি অপিনীতির ফলে, এটা বলতে পারি অপিনীতির ফলে। আমরা কি বলবো, আমরা অপিনীতি তো শিখেছি গত ক্লাসে, অপিনীতি এটা অপিনীতির ফলে হতে পারে। বিপর্যয়ের ফলে কি হচ্ছে, আর পরে আমরা সর্বশেষে আসছি অভিশ্রুতি জাত, অভিশ্রুতি জাত হলো পরে, অভিশ্রুতি। আচ্ছা তাহলে কি বললাম যে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তখন সেটাকে আমরা বলি অভিশ্রুতি। তাহলে আমরা অপিনীতি জনপ্রীতি শিখে আসছি যে অশ্রুকার বা রসায়নের পরিবর্তন ঘটলে, যেমন কৈরিয়া, কৈরা থেকে বিপর্যয় ফলে আসছে কৈরা। তারপরে সর্বশেষ অভিশ্রুতিতে আমরা কি পাচ্ছি, করে। এইরকমই শুনিয়া থেকে, শুনিয়া থেকে শুনে, শুনিয়া থেকে শুনে, শুনিয়া, শুনিয়া থেকে শুনে বলতে পারি, বলিয়া থেকে বলতে পারি বলে, বলে। এরকম গাছা থেকে গেছো, মাছা থেকে মেছো, এরকম বলতে পারি অভিশ্রুতি। এবার আসি রকারের লোক। বাংলার চলিত বাংলায় শব্দের মধ্যে রকার লোপ পায়, রকার কি হচ্ছে, রকারের লোপ পাচ্ছে, রকারের লোপ, রকার লোপ। চলিত বাংলায় অনেক সময় কি হয়, অনেক ক্ষেত্রে রকার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দিত হয়। যখনই রটা লোপ পাবে তখনই ব্যঞ্জনটা কি হবে, দিত হয়ে যাবে। যেমন দেখো তর্ক, তর্ককে আমরা বলতে পারি তক্ক, কি হচ্ছে র লোপ পাচ্ছে। এটি রেফের উচ্চারণ কিসের মতো, রয়ের মতো, রেফের উচ্চারণ রয়ের মতো। এই রেফটা তোমার হলো লোপ পাচ্ছে, রটা লোপ পাচ্ছে, আর তার পরবর্তীতে কি, পরবর্তীতে ব্যঞ্জনটা দিত হয়ে যাচ্ছে। এবার দেখো যে মারলো, মারলো কে আমরা বলি পারি মানলো। তাহলে কি হচ্ছে, র লোপ পেয়ে গেল এবং দ্বিত ব্যঞ্জন হলো। যেমন ধরো পড়লাম মারলো, যেমন করতে, করতে, করতে কি হচ্ছে,
যাচ্ছে, ব্যঞ্জনবিদ্ধ হয়ে যাচ্ছে, মানে যখনই বাংলা আধুনিক বাংলায় চলিত বাংলায় সরি রক আর লোপ পাবে এবং পরবর্তী ব্যঞ্জন দিতে হবে, রক আর লোপ পাবে ব্যঞ্জনটা দিতে হয়ে যাবে। তাহলে তর্ক তক্ষ মারল মারল করতে করতে এরকম অসম্ভব আছে। এবার আমরা হকার লোপ শিখাই, হকার। আচ্ছা দেখো যে হকারটা লোপ পাচ্ছে কিভাবে, যেটা শব্দের মধ্যে দুটো স্বরের মাঝখানে হকারটা কিভাবে লোপ পাবে, দুটো স্বরের আধুনিক চলিত বাংলায় কি অনেক সময় দু স্বরের মাঝামাঝি কি হয় হর লোপ পায়। যেমন দেখো এটা দু স্বরের মাঝামাঝি লোপ পাবে, যেমন পুরোহিত
আশা করি বাসায় সবাই পড়বে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।